শুরু করছি আবার একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে তোমার আমাদের বাড়িতে কিন্তু কোনো রান্নাবান্না কিছুই হবে না আজকে, হচ্ছে তার কারণ আমাদের মামা বাড়িতে মানে আমার মামা শ্বশুর বাড়িতে একটা পিকনিক টাইপের রয়েছে। আমরা সবাই ওখানে যাব সকাল থেকে রাত অবধি, ওখানে মাঝে আসবো বাড়িতে অবশ্যই, কিন্তু খাওয়া দাওয়া সকালে দুপুরে রাতে পুরোটাই ওখানে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে, সবাই কিন্তু প্লিজ পুরো ভিডিওটাই দেখো। দীপাবলি উপলক্ষে আমাদের বাড়ির সামনেই লাইটিংটা করা হচ্ছে। এটা কালকেই করার কথা ছিল কিন্তু হয়নি, আজকে এটা করা হচ্ছে। আর আজ কিন্তু ধনতেরাস, মানে আজ আর কাল ছিল। তো কে কী কী কিনলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে হচ্ছে 11:30, এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি মামা বাড়িতে। লেট হয়ে গেল, আর একটু আগে গেলেই ভালো হতো, ও একটু কাজ করছিল বলে লেটটা হলো। ঠিক আছে চলো। এখানে তুমি এই খাচ্ছ কেন? হরে কৃষ্ণ, তা এই খাচ্ছে কেন? সব এখন খাওয়া দাওয়া করছি। দিদি এত খাস না, পুচকি একমাত্র ভালো, ওকে খেতে দেয়নি। এই রাঙামামি খাটাখাটনি করছে এখন খুব, সেজ মামা প্রচুর খাচ্ছে। সকালের মেনু হলো লুচি, আলুর দম, বেগুন ভাজা, আচ্ছা আমার কিন্তু লুচি টুচি দেবা না, বসে পড়েছে এই জন্য। এদিকে আমার খাওয়া বারো নিচ, আলুর দমটা মনে হচ্ছে ভালো করেছে, দেখেই বোঝা যাচ্ছে ভালো করেছেন। বড় ভাই বেগুনই নিলে না, বেগুন ভাজা নাকি? ওইখানে হাসো বাবু, একটু হাসো। সুপার একদম ইয়ে করবি না, খা খেলো না, অনেকবার বলার প্রবলেম কি তা না, তুমি খাও। আমি খেয়েছি মা, ওই যে এক গলা ভাত খাবি না, আমি খেয়ে নিয়েছি। তুমি খেলে কেন আমার ওই গলা ভাত লাগবে? ও ঠাকুমা ভাত খাচ্ছিল বুঝলে, ঠাকুমা তখন খাওয়ায়নি লাস্টে, মানে ভাই আমি মিশে নেবো না, ওই গলা ভাত লাগবে, আছে কোথায় পাবো? দিওয়ালির লাইটিং, আমি আর মা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে বাজারে ধনতেরাস, ওই জন্য কিছু কিনতে, দেখি কি কেনা যায়। বারবার ধরবো গিফটের দোকান আছে, চলো একটা গিফটের দোকানে যাই। আমি বলছি কেন বলো, তোমাকে একটা পুতুল কিনে দেবো। আমি না পার্সোনালি পুতুল, তারপর ছোট ছোট মানে ছোট ছোট যে কোনো পুতুল হোক, টেডি বিয়ার হোক, এগুলো আমার ভীষণ ভালো লাগে। মানে এটা বাচ্চার জন্য পুতুল টুতুলের সব, গাড়ি বলো যা কিছু বলো, আমার ওগুলো সব খুব, আমার অন্যান্য কিছুর থেকে ওই জিনিসগুলো ভালো লাগে। সেটা আমার মানে এই ঘরেরও শোকেস টোকেস দেখলে বুঝতে পারবে, আর আমার বাপের বাড়ি দেখলে আরও বুঝতে পারবে। যাই হোক, তো সেই রকমই মা ওই জন্য আমাকে বলছে যে আমি ভেবেছিলাম তোমাকে আমি সারপ্রাইজ দেবো বাবার সাথে বেরিয়ে, কিন্তু বাবার সাথে আর বেরোনো হয়নি, আমার সাথেই বেরিয়েছে, তাই জন্য এই যে দোকানে নিয়ে গিয়ে আমাকে এটা কিনে দিয়েছে।
এরকম পুতুল আমার একটাও নেই, এবার বসে একটা পুতুল, হাতে আবার একটা দুধের বোতল রয়েছে। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি, আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে তোমার 1:30 মতো বাজে, ও আর আমি একটু বেরোচ্ছি, মা চলে গেছে মামা বাড়িতে, আমি আর ও যাবো এই আমাদের এখানেই কোনো একটা দোকানে ছোটোখাটো কিছু একটা কিনতে, কারণ মা বললো আজকের দিনে ছোট্ট কিছু একটা সোনার জিনিস হলেও কিনতে হয়। তো দেখি কি কেনা যায়। তুই আগে শোন, লোকের কাছে শোন, শুনে যা। ওকে একদম কেউ ঝোল দেবা না। এখন প্রায় 3:00 মতো বাজে, তো চলো দেখি কি কি রান্না হয়েছে, দেখিয়ে দেবো। আর ওয়েদারটা তো খুব সুন্দর, ওয়েদার সুন্দর মোটেই না, মানে মেঘলা, কিন্তু যেতে পারবো কিনা ঠাকুর দেখতে জানি না, সবাই তো বলছে বিকেল হলেই নাকি ঝড় বৃষ্টি শুরু হবে, তো দেখা যাক কতটা হয়। আজকে মেনু হচ্ছে দুপুরে ভাত, সাদা ভাত, এটা মাছের কালিয়া, এটা চাটনি, বেগুন ভাজাও আছে, কিন্তু কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বাজে হলো কটা, 3:07 বাজে, এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি। এখন খিদে খিদে পেয়েছি, আবার শুরু করবি প্রথম দিয়ে। আলু ভাজা খাও না, তেলের ঝোল খাও, এবার বুঝতে পারছি। এখন বাজে হলো গিয়ে তোমার 5:00 মতো, এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, এবার একটু রেস্ট টেস্ট নেবো, নিয়ে তারপর রেডি হয়ে আবার যাব ওখানেই। এদিক ওদিক একটু বেরোনোরও আছে, রাতেও ইচ্ছে আছে একবার ঠাকুর দেখতে বেরোনো, দেখি। এখন বাজে হচ্ছে 7:00, সন্ধ্যা 7:00 মতো, তো দিদি আজকে আসবে না, দিদির ছুটি রয়েছে। আমি এখন চা বসিয়েছি, এটা হচ্ছে বাবার জন্য হবে, নামিয়ে দিলে তারপরে যে দুধটাও রাখা করবো, তবে চাটা খেয়ে রেডি হয়ে যাবো আবার মামা বাড়িতে। প্রায় বাজে 9:45, অনেকটা রাত হয়ে গেল, এখন আর আমি বেরোচ্ছি, যাবো মামা বাড়িতে, আর আশেপাশে দেখি কোথাও যাই কিনা। যাই হোক চলো, আমি তোমাকে দেখিয়ে দিতাম, এই যে উনি রেডি, দেখি হ্যান্ডসাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের লাইটিং, আজকে সকালে এগুলো সব সেট করছিল, আমি একবার বাইরের থেকে দেখাই দাও।
चलो तो बेरा तो चलो বাড়ি থেকে বেরানোর পর অনেক কিছু বলার পর আমি বললাম চলো তার থেকে সব বাদ দিয়ে নিমতেজুনাকে দেখে আসি। ও বারবার বলছিল যে না দেখা যাবে না, প্রচুর ভিড় হবে। কিন্তু আমি বললাম কোনো ভিড় টির কিছু হবে না, কারণ বৃষ্টি পড়ছিল আমি দেখলাম। তো বৃষ্টির মধ্যে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে অনেকেই বেরাতে ভয় পায়। আর আমি আগের দিনও যে অবস্থা দেখে এসেছি আমি দেখলাম লোকজন খুবই রাস্তায় কম বেরোচ্ছে, তাই আমার একটা মনে একটা বিশ্বাস ছিল হয়তো কম ভিড় হলেও হতে পারে। তো গিয়ে দেখলাম যে আমারটাই একদম ঠিকঠাক ছিল প্রেডিকশানটা, খুব বেশি ভিড় ছিল না, তাই বলে একদম ফাঁকা ছিল না, কিন্তু লাইন পড়েনি। মানে এই প্যান্ডেলে যে লাইন দিয়ে লোকে দেখার যে মানে আমরা যেটা ভেবেছিলাম বিশাল লাইন পড়বে সেটা আজকে পড়েনি, হয়তো বৃষ্টির জন্য পড়েনি, হয়তো আগামীকাল আরও বেশি লাইন হবে। তো আমরা ফাঁকায় ফাঁকায় গিয়ে দেখে এসেছি এবং মানে এদের লাইটিং মানে মারাত্মক লাইটিং করেছে অনেক দূর, মানে এদিক ওদিক থেকে মানে যেখান থেকে পেরেছে এরা লাইট দিয়েছে, মানুষ যেখান থেকে ঢুকে লাইট দেখতে শুরু করতে পারে। খুবই সুন্দর, মানে দেখার মতন করেছে। মানে তোমার যখন ঢুকছি একদম ওই রাস্তার মোড় থেকে চারিদিক শুধু দেখতে দেখতে ঢুকছি, প্রত্যেকটা লাইট চেঞ্জ হচ্ছে, মানে অসাধারণ, সত্যি অসাধারণ এক কথায়। এইমাত্র বিরাটি জোনাকি টুইন টাওয়ার, এটা এখন বাইরেটায় দাঁড়িয়ে আছে। এখানে এইরকম সব স্টলগুলো বসেছে, ম্যাডাম আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। ঠাকুর দেখতে বেরোলে আইসক্রিম খুঁজতে, এগুলো না খেলে ভালো লাগে। কিন্তু এখানে প্রোগ্রামটা কেন হচ্ছে না বুঝতে পারছি না, আরে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি। বিরাটি ফ্রেন্ডস কাপের সামনে প্রোগ্রাম হচ্ছে এখানে। এখন বাজে হচ্ছে 11টা মতো, আমরা এই ঠাকুর ঠাকুর দেখে ঢুকেছি মামা বাড়িতে। এখান থেকে ডিনার করবো, আজকে সারাদিনের খাওয়াটা এখানেই ছিল। ডিনার করে এখান থেকে বেরিয়ে তারপর বাড়ি গিয়ে চেঞ্জ করে আমি আরও আবার বেরোবো। রাত্রেবেলা ইচ্ছে আছে অনেকটা রাত পর্যন্ত এদিক ওদিক ঘোরার, হ্যাঁ মেইন কেদারনাথটাই দেখতে যাওয়ার। কারণ কি ওখানে প্রচণ্ড ভিড় হয়, তো এর আগে গিয়ে লাভও নেই।
আজকের মেনু হচ্ছে ভাত সেটা আলুর চোখা না আলুর চোখা আচ্ছা ডাল আলুর চোখা বেগুনি না না বেগুন আর খাবো না দাও তো ও কি জ্বালাচ্ছে না ও আরে আমি ভাত দেবো নাকি আরে ওখানে যাস না এই দিদি গ্লাস দেবো দেবো কেদারনাথটা দেখতে যাবো আমার দাদা বৌদির যাওয়ার কথা ছিল কিন্তু দাদার মেয়ে শরীরটা একটু ভালো লাগছে না বৌদি ফোন করার জন্য বললো যাবে না তো আমি আর ওই যাই ঘুরে আসি দেখি কতক্ষণ ঘোরা এখন বাজে হচ্ছে ঠিক সোয়া একটা মতো আমি রেডি হচ্ছিলাম তখন বাবা এসে বলছে বাইরে বৃষ্টি পড়ছে তো অনেকক্ষণ ওয়েট করলাম দেখতেই পাচ্ছ রেডি আছি কিন্তু কিছু করার নেই বাইরে বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে ঝিরিঝিরি তো তোমার এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে এর মধ্যে যদি বেরোই না একদম শিওর জ্বর আসবেই তো ওই জন্য ক্যান্সেল করতে হলো ব্যাড লাগ আর কী করবো দেখি যদি কালকে বাড়ি যাবো নাহলে হয়তো আর হবে না তো আজকে ভিডিওটা এই অবধি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কালকে সকালে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবার সাথে আমার দেখা হবে সবাই খুব খুব ভালো থাকবে গুড নাইট টাটা।